ওয়েলকাম টু আমি অনিশ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। আর আমি তো ভালো নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। কেন ভালো নেই, কিসের জন্য ভালো নেই তোমরা তো জানোই। কি গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। তো তোমরাও শেয়ার করো তোমাদের গরমের কিছু জিনিস আমাদের সাথে। কি বলবো, গরম এত পড়েছে ঘরে থাকারও পর্যন্ত ইয়ে নেই, কারেন্টও চলে গেছে। আর আমি ভাবলাম একটা ব্লগ করে দেখাই তোমাদেরকে, আমাদের গরমের অবস্থা তোমাদের সাথে শেয়ার করি আরেকবার। তো চলো আমরা বেশি কথা না বলি আজকে ব্লগটা স্টার্ট করি। কিন্তু এত রোদ পড়েছে কি বলবো, উপরটা দেখো একদম, আজকে এত গরম কি বলবো তোমাদের সাথে। কি বলবো, বাতাসও নেই, কার্কুলের গাছটা দেখো একদমই বাতাস নেই। আজকে এত গরম পড়েছে গড়ে একদম থাকা যাচ্ছে না, এত গরম কি বলবো, একদম কড়া রোদ কি বলবো। তো এতক্ষণ ভাবলাম আমি একটু লেচু গাছে উঠে যাই, কারণ লেচু গাছে উপরে যদি গাছে উঠে আমি বাতাস পাই, এই যে দেখতে পাচ্ছো আমি বয়স ওভার। আর আমি উঠে গেছি গাছের উপরে, আর উপর থেকে আমি এই শ্যুটটা করছি। উপরে উঠে শ্যুট করতে খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পরে উপরে উঠলাম। আর আকাশের ভিউটা দেখো, তারপর গাছের ভিউটা দেখো, অনেক সুন্দর না, বিউটিফুল একদম। আর এই যে নিচের গাছগুলো, তো লেচু গাছে কিন্তু এখানে লিচু নেই, কিন্তু উপরে আছে, আর নিচের গুলো ধরেছে না। এই যে দেখো লেচু সুন্দর সুন্দর বিউটিফুল একদম একদম বাড়িয়া দেখো। আর দেখো আকাশের ইয়েটা কেমন লাগলো বলো কমেন্ট করে। আজকে এই যে সুন্দর সুন্দর লিচু আছে আমাদেরই গাছে, এই যে দেখো আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে ক্যামেরাটা। এই যে দেখো অত সুন্দর সুন্দর লিচু কি বলবো। আর বন্ধুরা দেখো সুন্দর লেচ ইয়ের গাছ, আমাদের সজনা গাছটা এত সুন্দর কি বলবো। আর এই যে দেখো আমের গাছটা রোদ পড়ে কত সুন্দর হয়েছে না। ওই প্রান্তে দেখো জুম করে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর আম আছে, অনেক বড় হয়েছে। আর লেচু গাছটা নিচটা দেখো কত সুন্দর। এই যে আরেক চোরা লেচুর গাছ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম বিউটিফুল। এখনও লেচুগুলো পাকেনি, হয়তো পেকে যাবে খুব তাড়াতাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করব, এটা আমাদের বাড়ির গাছটা, আর আমি উপর থেকে ইয়ে করছি। আর এই যে আমাদের হাঁস চারটে আছে, তোমরা আগেই দেখেছিলে, তো একটা হাঁস ইয়ে হয়ে গেছে, এখন আর তিনটা আছে। তো এই যে আনা হলো বাড়িতে, অনেক রোদ্দুর বাহিরে তার জন্য। তো বন্ধুরা আমি আজকে রাত্রে পুজো দেব, শনি পুজো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। তো চলো, আর এখন হয়ে গেছে আমাদের সব কিছু আয়োজন চলছে, আর আমি পুজোতে বসবো। আমি পুজো দেব কারণ শনি পুজো আমি আজ এবার ফার্স্ট দিচ্ছি, তার জন্য আমি শিখছি বলতে পারো। এখানে গড় বসানো হবে, আর এই যে নেপা হয়ে গেছে, আর এই যে আম পাতা দেখতে পাচ্ছ, তারপর ফুল বেল পাতা সব কিছু রেডি হয়ে গেছে। এই যে ফুল দুব্বা সব কিছু আমরা তৈরি করছি, রেডি করছি বলতে পারো একদম। আমিও আছি, আমি ফার্স্ট দিচ্ছি, তো শিখবো না তার জন্য। আর বৃষ্টি বৃষ্টি বাপ, আর এই যে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, আর আমি পুজোতে অলরেডি তৈরি। আর এই গাছটা কি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবে যে জানবে এই গাছটার নাম কি, একদম কাটা কাটা। আর এই যে সব কিছু তৈরি করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ফুল তারপর ধূপ, তারপর এই যে দেখো ধূপ ফুল রেডি, এই এইদিকে ফুলগুলো কাটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে আমি গড় বসাবো, এই যে নবীদ আটার নবীদ, তারপর এই যে গড়টা বসিয়ে দিয়েছি, পূজা অলরেডি হয়ে গেছে, তো মোমবাতি দুপাটি জ্বালানো হয়ে গেছে। আর আমি অলরেডি পূজাটা দিয়ে দিয়েছি, কারণ আমি একা হাতে করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আর অলরেডি পূজা কমপ্লিট, তোমরা প্রণাম করে নাও, তোমরা যারা যারা প্রণাম করবে শনিদেবকে। আর এই যে দেখো এত সুন্দর করে আমি পুজোটা দিয়ে দিয়েছি, আমি দিয়েছি কিন্তু। অবশ্যই কমেন্ট করো আমার জন্য কেমন হলো দেখতে, তো বলো কমেন্ট করে। আর অলরেডি পুজোটা ডোন এইখানে দিয়ে দিয়েছি পুজোটা।
দূরে রাত হয়ে গেল ফিরতে ফিরতে, আর এই যে দক্ষিণা পেলাম আর সেখানে পুজো দিয়েছি, তো খুবই ভালো লাগেছে, আজকে ফার্স্ট এলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছো এখানে মাছ ভাজা আছে, তারপর এখানে ডাল আছে, আর আমি এখন খেতে বসে গেছি। চলো খেয়ে দিয়ে কথা বলছি। তো বন্ধুরা, অলরেডি ডন আমার খাওয়া রাত্রের ডিনারটা, আজকের এই শনি পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই শনি পূজাটা এখনও বলছি, আবার বলছি, কেমন লাগলো অবশ্যই আবার বলবেন কমেন্ট করে। লাইক করতে ভুলবেন না, আবার বলছি, কারণ একটা লাইকই আমাদের মোটিভেশন করে তুলে আরেকটা নতুন কিছু নিয়ে আনার জন্য। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, যদি ভালো লাগে